যেটা বলি, হ্যাঁ এখন কোন হিন্দুকে, হিন্দুর যারা তৃণমূলকে ভোট দিচ্ছে কারোর গায়ে হাত দেওয়ার দরকার নেই, কেবলমাত্র হিন্দু, কেবলমাত্র হিন্দু বাঁচাও, এখন এখন হিন্দু বাঁচাও, যারা তৃণমূলকে যেসব হিন্দু লোক ভোট দিচ্ছে তাদেরকে আমরা পরে তাদের সঙ্গে মীমাংসা করবো। সমস্ত হিন্দুর ভাইদের কাছে অনুরোধ, দেখুন আজ আমরা নন্দীগ্রাম 210 বিধানসভার মহেশপুর থেকে তেখালি বাজার পর্যন্ত দিকে দিকে মুসলিমের হিন্দুদের উপর যে অত্যাচার, এই অত্যাচারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য হিন্দু জাগরণ মঞ্চ থেকে যে মৌন মিছিলের আয়োজন করেছি, এখানে অনেক যুবক ভাই সামিল হয়েছেন। দিদি হাত জোর করে বলছি, করোনা আবহে মানুষের ভয়ানক বিপদ, আংশিক লকডাউন, মানুষ পাগল হয়ে যাবে, গরিব মানুষরা খেতে না পেয়ে এ জায়গায় যদি আবার দাঙ্গা লাগে, আপনার যে স্বপ্নের বাংলার, যে স্বপ্নের রবীন্দ্রনাথের বাংলার, যে সোনার বাগদার স্বপ্ন নিয়ে আপনারা লড়াই করেছেন, আমরা প্রত্যেকে লড়াই করেছি, করেছেন সেই বাংলাকে বাঁচাতে, শুভেন্দু অধিকারীর ফাঁদে যাতে মানুষ পা না দেয়, যাতে বাংলা বাঙালি 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 বেঁচে থাকে, যাতে বাংলার মানচিত্র, ভারতের মানচিত্র থেকে বাঙালি জাতি শেষ না হয়ে যায়, তাই আপনার কাছে অনুরোধ, আজ আর কাল বিলম্ব না করে নন্দীগ্রামের দিকে ঝাঁপিয়ে পড়ুন, নন্দীগ্রামকে বাঁচান, যাতে দাঙ্গা ছড়িয়ে পড়ার আগে ওদের ব্লুপ্রিন্ট সম্পূর্ণ তৈরি, বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগাবে। আমি এখন সোনারপুর আসার সময় অটোতেও দেখছি বিভিন্ন লোক একই কথা বলছে, চারিদিকে ছড়িয়ে দিয়েছে, এটা মিনি পাকিস্তান হচ্ছে, ভোটে হেরে যাওয়ার পর বিজেপি যেন আরও মরিয়া হয়ে উঠেছে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য এবং বাংলাকে শেষ করার জন্য, তাই বাঙালি আপনার মুখের দিকে তাকিয়ে আছে। ভয়াবহ বিপদের মধ্যে নন্দীগ্রাম, এতটাই ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় গোটা বাংলা জ্বলে যেতে পারে শুধু নন্দীগ্রামকে কেন্দ্র করে। গত দু তিন দিন ধরে এই অবস্থা চলছে, আজকে গত রাত পর্যন্ত খুব বাড়াবাড়ি অবস্থা তৈরি হয়। সাথী আপনারা জানেন, লোক এই ভোটের ভোট পরবর্তী অংশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাজনৈতিক যে হানাহানি চলছে, টিএমসির ছেলেরা বাড়ি ভাঙচুর করছে, সংযুক্ত মোর্চা হোক কি বিজেপির হোক, আর বিজেপিও ভাঙচুর করছে টিএমসির, অর্থাৎ এটা যেন একটা একটা সাংঘাতিক অবস্থা হয়ে চলেছে, এবং যতটা ঘটনা তার চেয়ে অনেক বেশি ফেক নিউজ ছড়িয়ে পড়েছে বাংলায়। এদিকে নন্দীগ্রামের অবস্থা এতটা ভয়ঙ্কর এই কারণেই, শুভেন্দু অধিকারী কৌশল করে নন্দীগ্রামের হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর ব্লুপ্রিন্ট সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছে। গতকাল তৃণমূলের একজন নেতা স্বদেশ দাস, আমি বেশ কিছুদিন আগে এই স্বদেশ দাস সম্পর্কে নন্দীগ্রামের তৃণমূল নেতাদেরকে বলেছিলাম, স্বদেশ দাস বেশ কিছুদিন আগে বলেছিলেন যে নন্দীগ্রামে বিজেপি জিতে যাবে, তৃণমূল সম্পূর্ণ হেরে যাবে। এই কথা শোনার পর আমি তার সম্পর্কে খবর নেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকেই আমাকে তখন চুপ করতে বলে। গতকাল স্বদেশ দাস আমার এক ঘনিষ্ঠ লোককে ফোন করে বলে যে নন্দীগ্রামের 150 বাড়ি মুসলমানরা পুড়িয়ে দিয়েছে এবং একজন খুন হয়েছে, একজন মরার মতো অবস্থা। আমি খবর নিয়ে জানলাম নন্দীগ্রাম থানা এবং বিভিন্ন জায়গায় আরও বিশেষ বিশেষ মানুষদের কাছে খবর নিয়ে জানলাম যে খবরটা সম্পূর্ণ মিথ্যা কথা। নন্দীগ্রামে গোকুলনগরের তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছে, যদিও সেখানে 3000 ভোট তৃণমূল পেয়েছে, কিন্তু এই গোকুলনগরের নেতা স্বদেশ দাস, যে আমার ধারণা, অনেকের ধারণা, চুপি চুপি সে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছে, আজও যদি নন্দীগ্রামের দিকে নজর না দেয়, ইমিডিয়েট এখন যে ঘটনাগুলো বলবো, ইমিডিয়েট যদি মাননীয় মুখ্যমন্ত্রী আজ কিছুক্ষণের মধ্যে যদি নন্দীগ্রামে পুলিশকে সক্রিয় হতে না দেয়, না বলে, তাহলে গোটা বাংলা সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলে যেতে পারে। মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন থেকে আমার কামরুজ্জামানের সঙ্গে কথা হলো, তারাও সমবেতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবে যে নন্দীগ্রামের দিকে লক্ষ্য রাখার জন্য, কারণ গোকুলনগরে গত 5 তারিখ পরশু দিন গোকুলনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু জাগরণ মঞ্চ,
তারা মিটিং করে এবং মিটিং করে প্রচার করে যে ভারত পশ্চিমবঙ্গ মিনি বাংলাদেশ হয়ে যাচ্ছে বা মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে, হিন্দুরা যদি বাঁচতে চাও এখনই রেডি হও। প্রত্যেক দিন রাত্রেবেলা সেখানে শাঁখ বাজানো হচ্ছে, মাইক বাজানো হচ্ছে, আর মাইকে চিৎকার করে বলা হচ্ছে যে যেখানে আছো হিন্দু ভাইরা একত্রিত হও, মুসলমানরা ঢুকে পড়েছে, তাদের হাতে অস্ত্র, তোমাদের হাতে যে যা আছে। এই যে মিথ্যা প্রচারের ফলে হিন্দুরা পাগল হয়ে যাচ্ছে, তারা লাঠি টাঙিয়ে নিয়ে ছোটাছুটি করছে, কিন্তু টোটাল ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা। গতকাল রাত 9টার পর থেকে মারিচদণ্ডা, নয়নান, সৈফুল্লা চক, জামবাড়ি, বৃন্দাবন চক, শিমুলকুণ্ডা, গারুপাড়া এবং খেজুরির পানকায়, শেরখান চক, নেড়ামুড়া, মালদা, বাহারগঞ্জ, জাহানাবাদ সহ অজস্র জায়গায় সারা রাত ধরে মাইকিং হয়েছে এবং মেয়েরা, হিন্দু মেয়েরা শাঁখ বাজিয়েছে এবং প্রচার করেছে যে দাঙ্গা লাগতে মুসলমানরা চলে এসছে, মুসলমানরা অ্যাটাক করছে। এই 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 একটা ভিডিও, এই সাউন্ডটা আপনারা একবার শোনার চেষ্টা করুন, শুনুন দেখুন কি বলছে এটাই। মালপত্র ঢুকবে, বুঝছো? মালপত্র ঢুকবে, ওই জন্য বলেছি মেন রোডটাকে রাত্রের মধ্যে মোটামুটি গাছের গুড়ি ফেলে দাও এবং দ্বিতীয়ত হচ্ছে সবাই থাকো, কোনো গাড়ি যেন না ঢুকতে পারে এবং গাড়ি আছে আগে কুই কি গাড়ি আছে আগে চেকিং করে মাল সবই করো, বুঝছো? আচ্ছা 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 কোন কোন অঞ্চল মাল গাড়ি জানো? কোন কোন অঞ্চল মাল ঢুকাইবে? ওই 8-7 আর আমাদের বাইতুল, বাইতুল ওই যে নন্দীগ্রামে করণী বেড়ে যেটা। আচ্ছা 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 বাইতুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিতর থেকে ওদের উপর থেকে কলকাতা থেকে ওসব মোটামুটি চণ্ডীপুর পর্যন্ত করে দেওয়া হচ্ছে, চণ্ডীপুর থেকে ইয়ে রোডে যেন কোনো গাড়ি না ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছো? হিন্দুকে ই করার জন্য ওরা বাইরে থেকে মুসলমান ঢুকাতে, বুঝছো? হিন্দুকে এখন দল মতে নির্বিশেষে কি কি তৃণমূল, কি কংগ্রেস, কি সিপিএম, এখন আর কোন যাদের মানে ই করা যাবেনি, সব কি ইয়ে হয়ে মোটামুটি এখন মানে ই রক্ষা করতে হবে, হিন্দুত্ব রক্ষা করতে হবে। শোনো আমি কি এটা বলি, এখন কোন হিন্দুকে, হিন্দুর যারা তৃণমূলকে ভোট দিচ্ছে কারোর গায়ে হাত দেওয়ার দরকার নেই, কেবলমাত্র হিন্দু, কেবলমাত্র হিন্দু বাঁচাও, এখন হিন্দু বাঁচাও, যারা তৃণমূলকে যেসব হিন্দু লোক ভোট দিচ্ছে তাদেরকে আমরা পরে তাদের সঙ্গে মীমাংসা করবো, কিন্তু এখন হিন্দু বাঁচাও, এখন কোন হিন্দুর গায়ে হাত দেওয়ার দরকার, বুঝতে পারছো? সেই সেই হ্যাঁ 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 আমি সবাই খবর করে দেখেন। এটা তো এটা তো আপনারা শুনলেন, আর একটা ভিডিও আর একটা শুনুন, এইটাতে বুঝতে পারবেন। সবাই আজকে রাতে তৈরি থাকো, ইতিমধ্যে এই দেখুন, এই আমি এক সাউন্ডটা শুনিয়ে দিই, ছোট ছোট লাইট নিয়ে ঢুকেছে, ছোট ছোট লাইট বসানো আছে, এলইডি ওই সব লাইট জ্বলে ঢুকছে এবং কিছু মারুতিতে মাল লোড করে ঢুকছে, বোম বন্দুক, ওরা মারুতি দূরে এক জায়গাতে রাখছে, ছোট ছোট বাইকে করে গাড়িতে করে সব আসছে, ধীরে ধীরে সব শুরু করেছে কাজ করা, ভাঙা ভাঙে বোম বন্দুকে সব শুরু করেছে, শুরু হয়ে গেছে পান খাই, আমার সাইডে শুরু হয়ে গেছে পান খাই, কটারি ফোটারি সাইডে শুরু হয়েছে, পাশে নুরসোলা চক ওটাতে শুরু হয়েছে, মানে জাস্ট বান্ধের এ পাশ হলেই আমাদের খেজুরি 1 নম্বর ব্লক কলাগাছিয়া কামান্তাতে শুরু হয়ে যাবে। তো সতর্ক থাকুন সবাই, তৈরি থাকুন, আজকে রাতে সবাই গার্ড দিন সব জায়গাতে এবং শঙ্খধ্বনি করবেন, সবাইকে জানিয়ে আমাদের বুথে প্রত্যেক ফ্যামিলিতে ফোন করে জানিয়ে দিন সব জায়গাতে। এখন ঘটনা হচ্ছে যে নন্দীগ্রামে মুসলমান পাড়ার মানুষেরা রানীচক, টাকাপোড়া, সাতাঙ্গা বাড়ি থেকে শুরু করে মুসলমান এলাকা ভীত সন্ত্রস্ত এবং সারা রাত জাগছে, তারা গ্রাম পাহারা দিচ্ছে, যদি হিন্দুরা অ্যাটাক করে তাহলে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য যতটুকু করার ততটুকু করবে, কারণ যদি হিন্দুরা মানে হিন্দুরা না বলুন যে যদি হিন্দুত্ববাদী যারা, বিজেপি যারা হিন্দু, ঠিক হ্যাঁ
এদিকে রানীচক টাকাপুরার সাতেঙ্গা বাড়ি থেকে শুরু করে নন্দীগ্রামের বিভিন্ন জায়গা যেখানে মুসলিম সংখ্যা বেশি তারা সারা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে। যদি হিন্দুত্ববাদীরা, যদি শুভেন্দু বাহিনী, যদি এই মনুবাদীরা ঝাঁপিয়ে পড়ে সেক্ষেত্রে তারা নিজেদেরকে প্রোটেক্ট করবে, মুসলমানরা কিছুতেই আক্রমণ করবে না, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু কতদিন এইভাবে চলতে পারে? এখনই যদি পশ্চিমবঙ্গ সরকার, এখনই যদি পশ্চিমবঙ্গ সরকার সেখানকার যে এই এই সমস্ত কথাগুলো সব ভিডিওতে ছড়িয়ে পড়ছে, এই দেখুন ছবিটা, এই ছবি, এই ছবিগুলো দেখুন। ছবিতে দেখা যাচ্ছে হিন্দু ছেলেরা, তথাকথিত হিন্দু ছেলেরা অস্ত্র নিয়ে আছে, মিটিং চলছে, এবং এরা যদি এখন সরকার এই যে মানুষগুলোকে গ্রেপ্তার না করে, যদি এই সোশ্যাল মিডিয়া ছড়ানোর লোকগুলোকে গ্রেপ্তার না করে, যদি শুভেন্দুকে কোনো রকম ব্যবস্থা না করে, যদি নন্দীগ্রামের দিকে নজর না দেয়, এই আগুন গোটা বাংলায় ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষভাবে দামাল বাংলা অনুরোধ করছে, যেমন করেই হোক এই বিপদের হাত থেকে বাংলাকে বাঁচান। যে মুসলিম ভাইরা আপনাদের এই সরকারে আসার জন্য পাগলের মতো ভোট দিয়েছে, তথাকথিত হিন্দুত্ববাদীকে সরিয়ে বাংলাকে বাঙালি আপনাকে আপনাকে জিতিয়েছে, তাই এই ভয়াবহ বিপদের হাত থেকে বাংলার মানুষকে বাঁচান, মুসলিম সংখ্যালঘুদের বাঁচান। এখনই ইমিডিয়েট নন্দীগ্রামে খবর নিন এবং নন্দীগ্রামের মানুষকে বাঁচাতে আপনার ফোর্স পাঠান, ব্যবস্থা করুন। আমি যে স্বদেশ দাসের কথাটা বললাম, এটা এটা তদন্ত সাপেক্ষ, আমার কথাটাই অথেন্টিক না ধরে আরও খোঁজ নিন, কারণ গোকুলনগর সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন তৃণমূলের ভিতরে শুভেন্দু অধিকারীর লোক আজও লুকিয়ে আছে, যার জন্য ভোটে হেরে যাওয়ার পরও তারা আরও অ্যাগ্রেসিভ হয়েছে। চারিদিকে বিজেপি ভয়াবহ অবস্থা করছে, শুধু নন্দীগ্রামেই নয়, চারিদিকে সমস্ত রাজনৈতিক হানাহানির ঊর্ধ্বে উঠে যাচ্ছে। হিন্দু মুসলমানের দাঙ্গা যা বাংলাকে 100 বছর পিছিয়ে দিতে পারে, তাই দিদির কাছে জোরহাত করে বলছি, এখনই আজকেই ব্যবস্থা নিন, না হলে নন্দীগ্রামের সংখ্যালঘু ভাইরা শেষ হয়ে যাবে।